আসসালামু আলাইকুম, মুহিবুর রহমান সুস্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পরে নতুন একটি ব্লগে। আর আজকে ব্লগ করছি সিলেটের প্রকৃতিকন্যা জাফলং। চলুন শুরু করা যাক আজকের আনন্দ ভ্রমণ। আমরা যাত্রাপথে একটু সাউথ শর্মা থেকে আমাদের গাড়ির গ্যাস নিয়ে আবারও চলছি। পথিমধ্যে বিরতি দিয়ে আমরা একটু চা পানি খেয়ে আবারও আমাদের সেই গন্তব্যের পথে ছুটে চলেছি। আর হঠাৎ করেই আমাদের এই গুণীজনদের সাথে যাত্রাপথে বন্ধু শেবুল বললো জনতাপুর বাজারে খুব ভালো মানের খিচুড়ি পাওয়া যায়, সেইটাই খাওয়ার জন্য, সেইটাই ফিল করার জন্য আমরা আবার নেমে পড়লাম। আর খিচুড়ি খাওয়া দাওয়া শেষে আমরা এক টানা আমাদের গন্তব্যে পৌঁছালাম। যদিও আমার এই জায়গাতে অনেকবার আসার সৌভাগ্য হয়েছে, কিংবা আমি বিশেষ করে তামাবিল বর্ডার হয়ে ভারতে অনেকবার গিয়েছি, সো সেক্ষেত্রে এই জায়গাটার এক্সপিরিয়েন্স আমার জন্য মানে আমার জন্য অনেক অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এই জায়গাতে। আর বিশেষ করে যেহেতু আমি অনেক সময় আমরা যে জাফলং থেকে আমরা যে ওই ওই পাশের যে ঝুলন্ত ব্রিজটা আমরা দেখি, ওই ঝুলন্ত ব্রিজটা আমি কয়েকবার ইউজ করেছি, ব্যবহার করেছি, ওই পথ দিয়ে আমি ভারতে ভ্রমণ করেছি। আর সেক্ষেত্রে ওইখান থেকে বা বাংলাদেশের সাইডটা কিংবা আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশে জাফলংয়ের যে সাইডটা দেখা যাচ্ছে এগুলোকে খুব সুন্দর করে অনুধাবন করা যায়। তবুও আমার কাছে মনে হয় যে আরও একবার জাফলং দেখা যেতে পারে, কারণ জাফলং এমন একটি জায়গা, নিজের দেশের একটি কী বলবো, আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি স্থান, যেটাকে বারবার দেখলেও আপনার মনের মধ্যে অপূর্ণতা থেকেই যাবে। আর এটা আসলে দেখার কোনো মানে শেষ হওয়ার যে বা একটু তৃপ্তি আছে যে আমি একবার দেখেছি এই জায়গাটার তৃপ্তি আমার মিটে গেছে, এরকম কিছু না। আসলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন এখানে জাফলংয়ের এই প্রকৃতিকন্যাকে দেখার জন্য, কিংবা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আশপাশ দিয়ে দেখা যাচ্ছে মেঘালয়ের বিভিন্ন পাহাড়, এই পাহাড় বেয়ে অনেক সময় বিভিন্ন ধরনের ঝর্ণা থেকে পানি আসে, কিংবা এই যে আমরা জাফলংয়ের যে এই স্রোতটা দেখতে পাচ্ছি এটা আসলে মেঘালয় থেকে আসে। সো এটা আসলে খুবই দারুণ একটি মোমেন্ট, না আসলে বোঝা যায় না। আর বিশেষ করে এই যে আমি রোদের মধ্যে, প্রচণ্ড রোদ আজকে এখানে, রোদের মধ্যে যে হাঁটছি কি বলবো, আসলে মনে হচ্ছে এই বালিগুলো এখানকার যে মনে হচ্ছে কেউ আগুন দিয়ে পুড়িয়ে এখানে রেখে দিয়েছে, এই পরিমাণ গরম হয়ে আছে এই বালিগুলো, আসলে খুব কষ্ট হচ্ছে হাঁটতে। বাট এখানে হাঁটাটাই আরেকটা তৃপ্তির ব্যাপার, না হাঁটলে এই জায়গাটাকে ফিল করা যায় না। সো আশা করছি আপনাদেরকে চমৎকার একটি ব্লগ আজকে উপহার দিতে পারবো। আর অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি আপনাদেরকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনেক সময় ব্যক্তিগত ব্যস্ততার জন্য আর চাইলেও ভিডিও মেক করতে পারি না, কিন্তু আই হোপ এখন থেকে আমি কন্টিনিউয়াসলি আমি ভিডিও কন্টিনিউ করব, ভিডিও তৈরি করব। আশা করছি বরাবরের ন্যায় আমার সাথে থাকবেন। And keep watching this video. আজকে এই মুহূর্তে আমরা নৌকায় ভ্রমণ করছি জাফলংয়ের বিভিন্ন সাইড আমরা সিন করবো।
দারুণ এক্সপিরিয়েন্স আজকে ভীষণ ভালো লাগছে যদিও প্রচন্ড রোদের মধ্যে আমরা নৌকা ভ্রমণ করছি তবু ভালো লাগছে চারপাশে শুধু পাহাড় আর মাঝখানে শুধু আমরা বালি আর পানির মধ্যে আজকে সময়টাকে এনজয় করছি আশা করছি আমাদের ব্লগটা আপনারা খুব এনজয় করছেন কারণ আমি মনে করি একজন মানুষের মনের ব্যাপারটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া অনেক ভালো কারণ হচ্ছে আপনার মন যদি ভালো না থাকে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না সেক্ষেত্রে আপনার ভ্রমণ খুবই জরুরি আপনার জন্য আর আমি আমাকে নিয়ে সেই পথেই হাঁটছি চলুন আমার সাথে কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া সো আমরা এই মুহূর্তে একটি নৌকা চেঞ্জ করেছি যেহেতু আমরা জাফলং এর ওই ঝুলন্ত ব্রিজের নিচে আমরা ট্রাভেল করব নৌকা যুগে আমরা সবাই ট্রাভেল করব সেক্ষেত্রে যেহেতু পানি প্রায় শুকিয়ে গেছে বিদায় এই জায়গাগুলি শুকনা আর বিশেষ করে এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার পেছনে যে দেখতে পাচ্ছেন ঘাট ওইখান থেকে জাফলং এর যে ঝুলন্ত ব্রিজ ওইটা নিচে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটি নৌকায় যেতে হচ্ছে সো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে নৌকা থেকে নেমেছি আমরা অন্য নৌকায় উঠবো এখন আর আশা করছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আপনাদেরকে নিয়ে যেতে পারবো আশা করছি সাথেই থাকবেন আসলে অনুভব করতে পারছেন কি আপনারা আজকের ওয়েদারটা ইটস অ্যামেজিং আমি আসলে খুব ফিল করছি খুব ভালো লাগছে আসলে যতই কর্মব্যস্ত থাকি না কেন আমরা মাঝে মধ্যে নিজেকে সময় দেওয়া একান্ত জরুরি কারণ আপনি যতই ব্যস্ত থাকবেন যতই ব্যস্ত থাকবেন আপনার ব্যস্ততা কখনোই শেষ হবে না কিন্তু আপনি যদি চেষ্টা করেন আপনার জন্য নিজের জন্য শত ব্যস্ততার মধ্যে হলেও একদিনের জন্য আপনার ব্যক্তি নিজেকে আপনি সময় দিতে পারবেন এটা অসাধ্য বলে কোনো কিছু নেই মানুষের সব কিছুই মানুষের সাধ্যের ভিতরে সো চেষ্টা করলে এটা কোনো বড় কোনো বিষয় নয় আমরা এই মুহূর্তে ঝর্ণার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমাদের দ্বিতীয় নৌকা যুগে আশা করছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা খুব মজাদার কিছু আজকে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন আমরা এই মুহূর্তে দ্বিতীয় নৌকা থেকে নামলাম আমরা এখন তারপরে হচ্ছে আমরা ঝর্ণার দিকে চলে যাব দেখা যাক কতটুকু আমরা দেখতে পারি আপনাদেরকে দেখাতে পারি আচ্ছা এই মুহূর্তে আমরা অনেক ক্লান্ত আর আমাদেরকে লেবুর শরবত স্পন্সর করছে শেবলু অসংখ্য ধন্যবাদ শেবলুকে আমাদেরকে এই ক্লান্ত অবস্থায় লেবুর শরবত পান করানোর জন্য প্রচন্ড গরমে একটু লেবুর শরবত খুব তৃপ্তি মনে হচ্ছে আমি একটু পান করি আপনারা আমাদের সাথে থাকুন
চারপাশটা মনে হচ্ছে শুধু মরুভূমিতে দাঁড়িয়ে আছি, এরকম একটি ফিল পাওয়া যাচ্ছে। শুধু বালি আর বালি, আর এই পরিমাণ গরম এখানকার বালি, আর আজকে রোদটাও প্রচণ্ড, সেজন্য বালিগুলি অনেক গরম হয়ে আছে। পায়ে লাগলে অনেক জ্বালা যন্ত্রণা করছে, তবুও শান্তি পাচ্ছি, ভালো লাগছে। আর শেবলুর দেয়া লেবুর শরবত সাথে তো আছেই। আমাদের নৌকার মাঝে আমাদেরকে দুটি ছাতা দিয়েছেন আমরা ঘোরার জন্য। আসলে এই প্রচণ্ড রোদের মধ্যে ছাতা ছাড়া আসলে অসম্ভব হয়ে পড়েছে ভ্রমণ করাটা কিংবা স্পোর্টসিং করাটা। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ঝর্ণার পানিতে গোসল করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভালো লেগেছে আজকে, কি বলবো, খুব দারুণ একটা ফিল পাচ্ছি। এই প্রচন্ড গরমে ঝর্ণার পানি এত ঠান্ডা। শান্তি পেয়েছি, অনেক ভালো লাগা তৈরি হয়েছে এখানকার পরিবেশটা, এখানকার পর্যটকদের মিলিয়ে সব মিলিয়ে চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন কাশফুল দেখা যাচ্ছে, আবার ওইদিকে ঝর্ণার পানি, আবার ওইদিকে জাফলং, আবার ওইদিকে ভারতের পাহাড়, সব কিছু মিলিয়ে দারুণ কম্বিনেশন। ইটস এ অ্যামেজিং ট্যুর। এনজয় করবেন আজকে ব্লগটি, আর ভালো লাগলে ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করবেন, আর একটি লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত, ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে, কিংবা পরবর্তীতে আমি এর থেকে বেটার কোনো ফোকাস করবো কিনা ব্লগে, সব কিছু আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে, আশা করছি।